আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বেশ অনেক দিন হয়ে গেল আমরা বাংলাদেশ সরকারের একটা ট্যারিফ প্ল্যান দেখেছিলাম, যে ট্যারিফ প্ল্যানে ছিল এখন থেকে বাংলাদেশে যারা ইন্টারনেট গ্রাহক রয়েছে তারা এখন থেকে 5 MB ইন্টারনেট 500 টাকা, 10 MB ইন্টারনেট 800 টাকা এবং 20 MB ইন্টারনেট 1200 টাকায় পেয়ে যাবে। তবে এখানে একটা ট্র্যাপ ঘোষণা ছিল যেখানে লেখা ছিল 1:8 শেয়ার ব্যান্ডউইথ। 1:8 মানে হচ্ছে আমরা যে এখানে 5 MB ইন্টারনেট 500 টাকায় পাচ্ছি, সেই 5 MB ইন্টারনেট 8 জনের মধ্যে শেয়ার করা থাকবে, অর্থাৎ 5 MB ইন্টারনেট আমরা 8 জন মিলে ব্যবহার করতে পারবো। ওকে, যেহেতু এখানে আমরা 5 MB ইন্টারনেট 8 জন মিলে ব্যবহার করব, সেহেতু বাংলাদেশ সরকারের ট্যারিফ প্ল্যান অনুযায়ী একটা ISP এই 5 MB ইন্টারনেট 8 জনের কাছে 500 টাকা করে বিক্রি করলে সে খুচরা এই 8 জনের কাছ থেকে প্রায় 4000 টাকার ইন্টারনেট বিক্রি করবে। সরকারের এই ট্যারিফ প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু একটা এখান থেকে ইন্টারনেটের খুচরা মূল্য ধারণা পেয়ে গেছি, কিন্তু যেটা পাইনি সেটা হচ্ছে পাইকারি মূল্য। এখান থেকে যেহেতু খুচরা মূল্য পাচ্ছি তাহলে আমাদের মনে কনফিউশন আসতে পারে যে এই 5 MB ইন্টারনেট একটা ISP পাইকারি কত টাকা দামে কিনছে। অনেক ভাই আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানতে চেয়েছে যে 1 MB ইন্টারনেটের আসলে পাইকারি মূল্য কত। আজকে এই বিষয় নিয়ে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি ব্যান্ডউইথের দাম, ক্যাটাগরি এবং সরকারের ট্যারিফ প্ল্যান অনুযায়ী দুটি ধাপে বিভক্ত করে আলোচনা করব। শুরু করছি প্রথম ধাপের আলোচনা, আর এখানে আমরা মনে করছি যে বাংলাদেশ সরকারের যে ট্যারিফ প্ল্যানটা ছিল সেই ট্যারিফ প্ল্যানটা বাস্তবায়িত হয়েছে এবং সেই অনুযায়ী যে দামটা আসতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমে আমরা বলেছিলাম যে 5 MB ইন্টারনেট একটা গ্রাহক 8 জনের কাছে বিক্রি করছে এবং সেখানে সে 500 টাকায় বিক্রি করায় 8 জনের কাছে 4000 টাকায় বিক্রি করছে। এটা ছিল হচ্ছে খুচরা মূল্য। এবার আমরা এখান থেকে পাইকারি মূল্যটা বের করব। আমাদের মধ্যে হয়তো অনেকেরই জানা নাই, আমরা যে ইন্টারনেটগুলো অ্যাক্সেস করে থাকি সেসব ইন্টারনেটের কিন্তু আলাদা আলাদা গেটওয়ে রয়েছে এবং সেসব গেটওয়ের জন্য আমাদেরকে আলাদা আলাদা করে ব্যান্ডউইথ কিনতে হয় এবং সেসব ব্যান্ডউইথের কিন্তু আলাদা আলাদা মূল্যও রয়েছে। মূলত একটা ISP ব্যবসা করতে হলে 3টি গেটওয়ে থাকতে হয়, একটা হচ্ছে IIG, একটা হচ্ছে ফেসবুক এবং একটা হচ্ছে ইউটিউব। বর্তমানে বাংলাদেশে এগুলোর সম্ভাব্য মূল্য হচ্ছে 1 MB IIG ব্যান্ডউইথের দাম 4.5 থেকে 500 টাকা, 1 MB ফেসবুকের দাম 100 টাকা এবং 1 MB ইউটিউবের দাম 130 থেকে 150 টাকা। তবে এগুলোর সাথে ভ্যাট থাকতে পারে, আমি মোটামুটি ভ্যাটকে ইনক্লুড করে দাম বলেছি, তবে এগুলো অবশ্যই সম্ভাব্য মূল্য, এর চেয়ে কম বেশিও কিন্তু হতে পারে। ওকে, এই দাম অনুযায়ী যদি আমরা এখান থেকে 1 MB করে ডাটা নিই তাহলে 1 MB IIG আসছে 400-450 টাকা, 1 MB ইউটিউব আসছে 150 টাকা এবং 1 MB ফেসবুক 100 টাকা। সে অনুযায়ী 3 MB ইন্টারনেটের দাম আসছে আমাদের 700 টাকা। এবং এই 3 MB যদি অ্যাভারেজ করে আমরা একটা 5 MB প্যাকেজ করি তাহলে আমাদের 5 MB দাম আসছে 1166 টাকা। যেহেতু এখানে আমরা সরকারের ট্যারিফ প্ল্যান অনুযায়ী আলোচনা করছি, সেহেতু আগে আমরা জেনেছি যে 5 MB ইন্টারনেটের খুচরা মূল্য হচ্ছে 4000 টাকা এবং এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 5 MB ইন্টারনেটের পাইকারি মূল্য হচ্ছে 1166 টাকা। যদি 1166 টাকায় আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 1 MB দাম আসছে হচ্ছে 233 টাকা পাইকারি মূল্য। তবে বাংলাদেশের সরকার এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করেনি, সেটা হচ্ছে এই যে এখানে ট্যারিফ প্ল্যানে আমরা 5 MB, 10 MB এবং 20 MB যে প্যাকেজ দেখলাম সেই প্যাকেজগুলো কি শুধুমাত্র IIG-র প্যাকেজ হবে নাকি এখানে বাংলাদেশের যে ক্যাশ সার্ভার অনুযায়ী ফেসবুক এবং ইউটিউব রয়েছে এগুলোও ইনক্লুড থাকবে। ওকে, বাংলাদেশের সরকারের এই ট্যারিফ প্ল্যান অনুযায়ী ধরে নিলাম যে এখানে বাংলাদেশের যে ক্যাশ সার্ভার রয়েছে সেখানে ইউটিউব এবং ফেসবুক থাকছে না, আমরা 5 MB শুধুমাত্র IIG থাকবে। এখন যদি আমরা 5 MB IIG-র হিসাব করি তাহলে 5 MB IIG-র হিসাব হচ্ছে যদি 450 টাকা 1 MB হয় তাহলে 5 MB দাম হচ্ছে প্রায় 2250 টাকা। ওকে, এবার কিন্তু আমরা দুই সিস্টেমেই পেয়ে গেলাম, একটা হচ্ছে শুধুমাত্র IIG এবং আরেকটা হচ্ছে ক্যাশ সার্ভার সহ। শুধুমাত্র IIG 5 MB দাম হচ্ছে 2250 টাকা, পাইকারি এবং খুচরা দাম হচ্ছে 5 MB প্রায় 4000 টাকা, যেটা ট্যারিফ প্ল্যানে রয়েছে। এবং যদি বাংলাদেশের ক্যাশ সার্ভার এখানে ইনক্লুড হয় ইউটিউবের এবং ফেসবুকের তাহলে 5 MB দাম হচ্ছে 1166 টাকা এবং তার খুচরা মূল্য হচ্ছে প্রায় 4000 টাকা।
ওকে, এটা ছিল আমাদের প্রথম ধাপের আলোচনা। এখন আমরা শুরু করব দ্বিতীয় ধাপের আলোচনায়। তবে দ্বিতীয় ধাপের আলোচনা করার আগে প্রথম ধাপ নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে যেহেতু আমাদের 5 MB শেয়ার ব্যান্ডউইথ ছিল, 5 MB শেয়ার ব্যান্ডউইথ যদি আমরা 8 জনের কাছে বিভক্ত ছিল, এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, 5 MB ব্যান্ডউইথ 8 জনের কাছে ভাগ করে দিলে আমাদের এক একজনের ভাগে পড়ে 640 কিলোবিটস পার সেকেন্ড। যদি 640 করেই পড়ে থাকে, তাহলে আপনি ইন্টারনেটের গতিটা কী পরিমাণে পাচ্ছেন এটা অবশ্য আপনি নিজেই বুঝতে পারছেন। যদি সরকারের টাইপ প্ল্যান অনুযায়ী আমরা ইন্টারনেটটা পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের গতিটা একেবারেই কম পাচ্ছি। আর এই অনুযায়ী যদি ইন্টারনেট বিক্রি হয়, তাহলে কোনো ক্লায়েন্টই কিন্তু ইন্টারনেট নিতে চাইবে না, সব ক্লায়েন্টই ঝামেলা শুরু করবে। আর এটাই কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে। এখনও কিন্তু সরকারের এই ট্যারিফ প্ল্যানটা ঘোষণা শুধু হয়েছে, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি, যার ফলে এটা বাস্তবায়ন করতে গেলে ক্লায়েন্টের সাথে ISPদের একটা ব্যাপক ঝামেলা সৃষ্টি হচ্ছে। ইন্টারনেটের স্পিড নিয়ে, ইন্টারনেটের গতি নিয়ে কিন্তু একটা ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়ে যাবে যদি এই ট্যারিফ প্ল্যানটা বাস্তবায়িত হতে যায়। সুতরাং যেহেতু বাংলাদেশ সরকারের ট্যারিফ প্ল্যানটা এখনও বাস্তবায়িত হয়নি, সেহেতু আমরা প্রথমে যে ব্যান্ডউইথের দামটা বের করলাম IIG, ইউটিউব এবং ফেসবুক মিলে, ISPরা আমাদের ISPরা পাইকারি রেট যেটা কিনছে সেটা হচ্ছে 1 MB-র দাম 233 টাকা, এবং সেটা তারা বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন দাম অনুযায়ী কিনছে এবং সে অনুযায়ী তারা বিক্রিও করে থাকছে। এখন হয়তো আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে যেহেতু তারা 1 MB ইন্টারনেট 233 টাকা দিয়ে কিনে থাকছে, তাহলে তারা কীভাবে 5 MB ইন্টারনেট 1000 টাকায় বিক্রি করে থাকছে। এর পিছনে কিন্তু বেশ কিছু কাহিনী রয়েছে, যেগুলো অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে ব্যান্ডউইথের যে পাইকারি মূল্যটার কথা বললাম, সেই মূল্যটা কিন্তু একেবারেই সম্ভাব্য মূল্য। এটি কিন্তু আপনার স্থান কাল ভেদে বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো এক এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।